রাজ্য সরকার এবং বীরভূম জেলা প্রশাসনের তৎপরতায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে মোহাম্মদ বাজার ব্লকের অন্তর্গত দেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লা প্রকল্পের কাজ। ইতিমধ্যে প্রস্তাবিত কয়লা খনি এলাকায় বোরিং করে কয়লা উত্তোলন করে তা পরীক্ষা নিরীক্ষা করার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এই শিল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে গেলেও আশঙ্কা তৈরি হয়েছে জেলার আরেকটি প্রস্তাবিত কয়লা শিল্প দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের খাগড়া জয়দেব কয়লা খনি প্রকল্প। আমরা শুনলাম যে ডিবিসি শিল্পর ব্যাপারে হাত গুটিয়ে নিচ্ছে লোবায় কয়লা শিল্পর হিসেবে, তো আমরা চাইছি যে শিল্পটা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন আমাদের শিল্প লোবা থেকে না যায়, যত দ্রুত আমাদের এই শিল্পটা হয় আমাদের এলাকাবাসী শুধু নয় আমাদের বীরভূম জেলার আর্থিক উন্নয়ন হবে। আমাদের গ্রামবাসীর তরফ থেকে অনুরোধ যেন লোবার শিল্প কয়লা শিল্প যেন হয়। এই কয়লা খনি প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছে দায়িত্বে থাকা সংস্থা ডেভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন বলেই জানা যাচ্ছে। প্রকল্প থেকে এই সংস্থা সরে যাওয়ার পরই হতাশ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা, কারণ একসময় তারা এই শিল্পের পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত ক্ষতিপূরণ না পেয়ে বিরোধিতা করলেও এখন যথোপযুক্ত ক্ষতিপূরণ সহ শিল্পের পক্ষেই সওয়াল করছেন। ইতিমধ্যেই লোবা কৃষিজমি রক্ষা কমিটির তরফ থেকে দিন কয়েক আগে শিল্পের পক্ষে গণস্বাক্ষর করা চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছিলেন, তবে তারা সবসময় চান যেন সরকারের তরফ থেকে এমন প্যাকেজ ঘোষণা করা হোক যাতে এলাকার মানুষেরা বঞ্চিত না হন। পাশাপাশি এই প্রস্তাবিত কয়লা শিল্প নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশাসনিক আলোচনা চলছে, কিন্তু এরই মধ্যে হঠাৎ ডিভিশের এমন ভোল বদলে হতাশ হয়ে পড়েছেন তারা। দুবরাজপুর ব্লকের এই লোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় 3,353 একর এলাকা জুড়ে রয়েছে কয়লা, এমনকি এখানে 2017-18 সালে জিওলজিক্যাল সার্ভে হয়েছে বলেও দাবি করছেন কৃষি জমি রক্ষা কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার। এই এলাকার কয়লা রয়েছে 100 থেকে 150 ফুটের মধ্যেই এবং সেই কয়লার গুণগত মান উন্নত মানের বলেই দাবি করেছেন তিনি। মোহাম্মদ বাজার ব্লকে টেউচা পাঁচামি কয়লা শিল্প বাস্তবায়িত হলে যেমন এলাকার ভোল বদলে যাবে, ঠিক তেমনই দুবরাজপুর ব্লকের এই কয়লা শিল্প বাস্তবায়িত হলেও এলাকার ভোল বদলে যাবে, যে কারণেই স্থানীয়রাও শিল্প হওয়ার দিকে জোর দিচ্ছেন। তবে তাদের একটাই দাবি, প্যাকেজ যেন এমন হয় কেউ বঞ্চিত না হয়। যদিও এই বিষয়ে প্রশ্ন করা হলে বীরভূম জেলা শাসক বিধান রায় জানান এই বিষয়ে তার কাছে কোনো খবর নেই। প্রথম থেকেই রাজ্য সরকারের উপর ভরসা রেখেছি এবং আপনারা জানেন আমরা একটা 3 তারিখে চিঠিও দিয়েছিলাম, মেলও করেছি, 2000 সই নিয়ে চিঠিও দিয়েছি মুখ্যমন্ত্রী, এবং আমরা আশাবাদী আমাদের ব্যাপারটা মুখ্যমন্ত্রী দেখবেন। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, News18 লোকাল।